আজি একবার ক্রম পাইছ আমার কাস্টমারক কি স্টার্ট করি ভাবিছে 25 স্টার্ট করি ভাবিছে ন। নমস্কার, এম এম মিডিয়া চ্যানেলত আপনার স্বাগত জানানো হল। সেকেন্ড হ্যান্ড বাইকর উপস্থাপন আপনার সম্মুখ আইসো, ভিডিওটি স্কিপ নকরব, শেষলকে চাই থাকিব। নমস্কার, হয় দাদা নমস্কার। দাদা প্রথমে মোট শুভ নামটা জানাব। মোট নাম দীপক মহতো। হয়, আচ্ছা, বাইকর ব্যবসায়ী আপনি কিমান দিন ধরে করে আছে? মানে 3 বছর হব আহা ইয়াত। হয়, আজি একবার ক্রম পাইছ আমার কাস্টমারক কি স্টার্ট করি ভাবিছে? 25 স্টার্ট করি ভাবিছে ন। আপনি এড্রেসটা ভালকে জানাই দিব। আমার এড্রেস আপনার ডিঙ্গর ডিকো ওষুধ লগত আমার ডিকো ওষুধে দোকান আছে। দোকান আছে, আমার দোকানের নাম হচ্ছে এসন বাইক ডিলার। এসন বাইক ডিলার, ইয়াত আইলে বাইক পাব ন? আমার কাস্টমারে ডিসকাউন্ট হয়ে পাই যাব? হ্যাঁ, ডিসকাউন্ট দিন। ঠিক আছে, তেতিয়া আমি বাইকটা চাম। জি জি, বাইকটা চাম চাম। টপ মডেল টু আপনার কালার সালার সব টলটল হয়ে আছে। তারপর এই প্রাইস হয়ে গেল আপনার 75 সিলপ্যাক ইঞ্জিন। ইয়াতো আমি ডিসকাউন্ট দিয়ে দিন। সব ঠিক আছে, রানিং ঠিক আছে, রানিং আপনার 40,000 রানিং। তারপর আপনার প্রাইস হয়ে গেল আপনার 39,000। চল্লিশ হাজার এই প্রাইস হয়ে গেল 39,000। আচ্ছা, গাড়ি একদম টলটল হয়ে আছে। ইঞ্জিন কন্ডিশন ভাল পাব। রানিং আপনার 37 হয়েছে। এই আপনার কালার সালার সব বেস্ট আছে। সিল ইঞ্জিন আছে। বনোয়া তো ইঞ্জিন হয় না? না না, ঠিক আছে। তার এই প্রাইসটা আপনার হয়ে যাব 55। ডিসকাউন্ট হয়ে যাব না? ডিসকাউন্ট দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেক্সট এখন পালসার বের হবো। এখন পালসার আপনার সিঙ্গেল ডিস হয়, কিক আছে ইয়াত। এই আপনার খুলল লাস্টর হয় কালার সালার চাই লোক সব ভাল আছে, টায়ারটো সব নতুন। এই প্রাইসটা হয়ে গেল আপনার 65। ইয়াতো ডিসকাউন্ট দিম 2,000, ইয়াতো ডিসকাউন্ট দিম। ঠিক আছে, নেক্সট এখন এখন হল আপনার ক্ষুদ্র গাড়ি। এই ইঞ্জিন সিঞ্জিন সব সিল আছে, কালার সালার সব ঠিকই আছে। আপনার রানিংটা হয়ে গেল 35, এইটার দামটা হয়ে যাব 55। ডিসকাউন্ট হয়ে যাব না? হ্যাঁ, ইয়াতো 2,000-3,000 ডিসকাউন্ট দিম। এই আপনার হয়ে গেল 20 লাস্টর গাড়ি, টপ যুন টপ মডেল আছে। এই আপনার হয়ে গেল ABS টপ মডেলটা, রানিং বেশি নয়, রানিং আপনার 25,000 রানিং হয়েছে, সিলপ্যাক ইঞ্জিন। আর এই আপনার রেটটা হয়ে যাব 79, গাড়ি ওকে আছে, কালার চালা। ডিসকাউন্ট হয়ে যাব না? হ্যাঁ, ইয়াতো 2,000 ডিসকাউন্ট দিয়ে দিন। 2,000 ডিসকাউন্ট করে দিন। লগতে কিবা ফ্রি পাব না? এটাই আর আহিলে আপনার তেল খরচাটা দিয়ে দিম, আমি যেমন 5 লিটার হয় সেটা আমি দিয়ে দিম। ওকে, ঠিক আছে, ভিতর ফলে যাব আমি ন? ঠিক আছে, নেক্সট এখন দেখো। এখন আপনার 2100 গাড়ি, সিঙ্গেল ডিস, ABS লগতে আছে, কালার সালার সব সিল প্যাক ইঞ্জিন। রানিংও কম হয়েছে, রানিং আপনার 22-23,000 রানিং হব, সিল প্যাক ইঞ্জিন। আপনার এই রেটটা হয়ে গেল আপনার 85। কিমান? 85। ডিসকাউন্ট হয়ে যাব না? হ্যাঁ, ইয়াতো ডিসকাউন্ট দিব। সিল ইঞ্জিন তো আছে? সিল বোনা ইঞ্জিন তো না? হয় না, হয় না। ঠিক আছে, গাড়ির সব এভরিথিং সব ঠিকই আছে না? সব টায়ার টুর সুট সব নতুন আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেক্সট এখন দেখতে নেবে, এখন সুপার স্প্লেন্ডার, এটু আপনার 18 মডেল হয়, টায়ার টুর ইঞ্জিন সব সিল আছে, কালারও চাইল কালারও বেস্ট আছে এটু। আচ্ছা, এটু আপনার রেটটু হয়ে গেল 58। আচ্ছা, ডিসকাউন্ট হয়ে যাব না? হ্যাঁ, ইয়াতো ডিসকাউন্ট দিম আমি। সিল ইঞ্জিন আছে? সিল ইঞ্জিন। রানিং কিমান আছে? রানিং আপনার 13,000 রানিং আছে না? আচ্ছা,
এইটো আপোনাৰ হৈ গ'ল সুপার স্প্লেন্ডাৰ, এইটো আপোনাৰ ৰেড কালাৰ হৈ গ'ল, যোনটো চলি আছে মডেলটো টপ মডেল, টায়াৰ টুৰ সব নতুন আছে, গাড়ীও চিল বেগ, কোনো টেনশ্যন নাই, চিল ইঞ্জিন, এইটো ৰানিং হৈছে আপোনাৰ 2000 ৰানিং হৈছে, এইটো ৰেটটো আহি যাব 65 65 ইয়াতো আমি ডিছকাউণ্ট দি দিম। চিল ইঞ্জিন আছে? চিল ইঞ্জিন বনাত ইঞ্জিন নহয় 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 ঠিক আছে। নেক্সট এখানে ভাই কোন? এইটো আপোনাৰ গ্লেমাৰ টপ মডেলটো যোনটো নতুন আহিছে, এইটো আপোনাৰ 21 মডেল হয়, চিল পেক ইঞ্জিন, কালাৰ চালাৰ সব টপ ধুনীয়া হৈ আছে, ৰানিং আপোনাৰ 17-18 ৰানিং আছে, এইটো এইটো ৰেটটো আপোনাৰ 65 আহি যাব। আচ্ছা, তাৰপিছত চিল ইঞ্জিন আছে না? অঁ চিল ইঞ্জিন, ইয়াতো ডিছকাউণ্ট হয় না? না ঠিক আছে। নেক্সট এখন এখন সুপার স্প্লেন্ডার হয়, এইটো আপোনাৰ 19 মডেল হয়, কালাৰ চালাৰ সিল পেক ইঞ্জিন আছে, ৰানিং আপোনাৰ 19,000 ৰানিং হৈছে, এইটো সিল পেক হয়, কোনো টেনশ্যন নাই, এইটো হয়, এইটো আপোনাৰ ৰেট আহি যাব 63 আহি যাব। আচ্ছা, এইটো ৰেট টায়াৰটো সব নতুন আছে, টায়াৰ সব ঠিকে আছে, ডিছকাউণ্ট হৈ যাব ন? অঁ, ইয়াতো ডিছকাউণ্ট দিম। ঠিক আছে, নেক্সট এখন আপোনাৰ গ্লেমাৰ হয়, BS4 গ্লেমাৰ ৰঙা যোনটো চলি আছে, এইটো আপোনাৰ 20 মডেল হয়, টায়াৰটো সব নতুন আছে, সিল পেক ইঞ্জিন হয়, সিল পেক ইঞ্জিন হয়, টায়াৰটো নতুন হয়, এইটো আপোনাৰ দাম আহি যাব 65 ডিছকাউণ্ট হৈ যাব ন? অঁ, ইয়াতো ডিছকাউণ্ট দি দিম। এখন 21 গাড়ী গ্লেমাৰ যোনটো টপ মডেলটো আহিছে, BS6 ডিজিটেল মিটাৰ, এইটো ABS পাব ইয়াত, টায়াৰটো সব নতুন আছে, শিল্পেক গাড়ী, ৰঙা ব্লেক ৰেড হয়, এইটো এইটো দাম আপোনাৰ আহি গৈছে 65 আহিব, এইটো 65 ন? অঁ, ইয়াতো ডিছকাউণ্ট দিম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্কুটি প্রাইসটো হল 78, এইটো আপোনাৰ এনটক 21 মডেল হয়, কালার সালার সব ঠিকই আছে, এইটো টপ মডেল হয়, ডিজিটাল মিটার, এইটো এইটো রেটটো আপোনাৰ আহি যাব 78 আহি যাব। আচ্ছা, টাইটোৰ সিলপেক গাড়ি, এইটো ডিসকাউন্ট হৈ যাব ন? অঁ, ইয়াতো ডিসকাউন্ট হৈ যাব। নেক্সট এইখন হৈ গ'ল আপোনাৰ ডাষ্টিনো 125 ডাষ্টিনো স্কুটি, কোনো টপ মডেলটো হয়, টায়াৰটোৰ শিল্পেক ইঞ্জিন, কোনো প্ৰব্লেম নাই, এইটোৰ গাড়ী, এইটো ৰেটটো হৈ যাব আপোনাৰ 45, 1900 গাড়ী হয়, ইয়াতো আমি ডিছকাউণ্ট দি দিম। শিল্পেক আছে না? অঁ, শিল্পেক বনোৱা ইঞ্জিন নহয়? নহয় নহয়। আচ্ছা ঠিক আছে, নেক্সট সেইখন লাষ্টৰখন চাম। এইখন এইখনো আপোনাৰ পালচাৰ 150 ডাবল ডিছটো হয়, এইটো ডাবল ডিছ হয়, ABS আছে, 1900 মডেল হয়, এইটো আৰু এইটো আপোনাৰ শিল্পেক ইঞ্জিন, ৰানিঙো বেছি হোৱা নাই, ৰানিং আপোনাৰ 37-38 বাই হ'ব ৰানিং। আচ্ছা, আপুনি এইটো ৰেট আহি যাব 75। আচ্ছা, টায়াৰটোৰ দুটাই নতুন আছে, দুটা কোনো বনোৱা ইঞ্জিন নহয়? না না, শিল্পেক ইঞ্জিন, শিল্পেক আছে ন? ঠিক আছে, নেক্সট ইয়াত যিমান আছে মানে সব শিল্পেকে আছে না? বনোৱা একো নহয়? নহয় নহয়। ঠিক আছে, নেক্সট এখন কোৱা। এখন আপোনাৰ 16 গাড়ী গ্লেমাৰ BS4 শিল্পেক ইঞ্জিন, কোনো প্ৰব্লেম নাই, এইটো এইটো আপোনাৰ হৈ গ'ল, ৰেটটো আহি গ'ল আপোনাৰ 47। আচ্ছা, টায়াৰটোৰ দুটা ভাল আছে, তেলৰ চাৰ্ভিছ আপুনি ভাল পাব। এইটো আপোনাৰ 50-55 পাই যাব। এখন আপোনাৰ পালচাৰ চিংগল ডিছ হয়, এখন আপোনাৰ 18 মডেল হয়, শিল্পেক ইঞ্জিন, ৰানিং 45, কোনো টেনশ্যন নাই, এইটো কালাৰ চালাৰ চাই লওক, সব তল তলা আছে, টায়াৰটো সব নতুন আছে, কোনো টেনশ্যন নাই, এইটো ৰেট আহি যাব আপোনাৰ 65 আহি যাব। 65 আহি যাব, ইয়াতো আমি ডিছকাউণ্ট দিম। ডিছকাউণ্ট পাম ন? ঠিক আছে, নেক্সট স্কুটি কি কোৱা? এইটো স্কুটি হৈ গ'ল আপোনাৰ এক্টিভা, এইটো 18 মডেল হৈ গ'ল, কালাৰ চালাৰ সব তল তলা আছে, কোনো টেনশ্যন নাই ইয়াত। আচ্ছা, এইটো ৰেটটো আপোনাৰ 45 আহি যাব, শিল্পেক গাড়ী হয়, ইঞ্জিন চিঞ্জিন খোলা নহয়, ডিছকাউণ্ট হৈ যাব ন? হয়, ইয়াতো ডিছকাউণ্ট দি দিম। অ'কে, খুবেই ভাল কথা। নেক্সট এখন পালচাৰ কি কোৱা? এখন পাল 150 পালচাৰ হয়, ডাবল ডিছটো যোনটো শিল্পেক ইঞ্জিন হয়, এইটো আৰু ৰানিঙো কম, ৰানিং আপোনাৰ হৈছে 22-23 ৰানিং হ'ব, এইটো কালাৰ চালাৰ সব ধুনীয়া হৈ আছে আপোনাৰ, টায়াৰো নতুন হৈ আছে আপোনাৰ, এইটো ৰেটটো আহি যাব 68 আহি যাব আপোনাৰ, 1900 মডেল হয়, এইটো নেক্সট এখন এখন আপোনাৰ এক্সেল হয়, BS6 যোনটো ওলাইছে, টপ মডেল, তোমাৰ ঠিকে আছে এক্সেলখন? এক্সেলখন ঠিকে আছে, নতুন হৈ আছে, নতুন নাকি? নতুন 22 কিমান প্ৰাইচ হ'লে এই বাইকটো? এইটো আপোনাৰ 45-47 হ'লে আমি এৰি দিম। 45-47 হ'লে তুমি এৰিবা ন? শিল্পকতে আছে? অঁ, শিল্পে, ঠিক আছে। নেক্সট লাষ্টৰ একেবাৰে লাষ্টৰখিনি কোৱা? এইটো আপোনাৰ হৈ গ'ল ডিস্কভাৰ 125 CC,
যোনটো টপ মডেলটো ওলাইছে এইটো আপোনাৰ হৈ গ'ল উঠো মডেল এইটো শিল্পেক ইঞ্জিন হয় কালাৰ চালাৰ ধুনীয়া হৈ আছে ৰানিং বেছি হোৱা নাই ৰানিং 55 এনেকুৱা হৈ আছে ডিস্কাউণ্ট কিমান হ'ব এইখনত এইটো 2,300 ডিস্কাউণ্ট মিলি শিল্পেকতে আছে ন শিল্পেকতে আছে তেলৰ চাৰ্ভিছ খুবেই ভাল অঁ ভাল তেলৰ ৰজা ক'ব পাৰি অঁ ঠিক আছে নেক্সট এইখন এইটো আপোনাৰ হৈ গ'ল ফেশ্বন প্ৰ' ফুটো মডেল ফুলৰ লাষ্টৰ হয় এইটো তেলৰ চাৰ্ভিছ ভাল পাব আপুনি 60-65 দেখাব তেলৰ চাৰ্ভিছ শিল্পেক ইঞ্জিন হয় কালাৰ চালাৰ ধুনীয়া হৈ আছে ৰানিঙো কম হৈ আছে ৰানিং 35 হৈ আছে এখন গ্লেমাৰ হৈ গ'ল আপোনাৰ BS3 গ্লেমাৰ হয় এখন আপোনাৰ হৈ গ'ল 13 গ্লেমাৰ সেইটো কণ্ডিশ্যন শিল ইঞ্জিন হৈ আছে কণ্ডিশ্যন ভাল আছে এইটো ৰেটটো হৈ যাব 40,000 টকা আহি যাব টাইটটো 40,000 আহি যাব ন আচ্ছা প্ৰাইচটো কিমান পৰে 40,000 ডিস্কাউণ্ট হৈ যাব ন অঁ ইয়াত ডিস্কাউণ্ট দি দিম কিমান টকা হ'লে ডিস্কাউণ্ট হ'ব 3,000-4,000 দি দিম 3,000 ডিস্কাউণ্ট দি দিবা ন তেল ফ্ৰী পাব তেল ফ্ৰী দিম আচ্ছা এইটো আপোনাৰ হৈ গ'ল TVS এইটো আপোনাৰ হৈ গ'ল 1900 মডেল তেলৰ চাৰ্ভিছ ভাল পাব ইয়াত আচ্ছা তেলৰ 65 দেখা দিব ইয়াত আপোনাৰ গাড়ী কণ্ডিশ্যন ভাল হৈ আছে এইটো ৰেটটো আপোনাৰ আহি যাব 47 আহি যাব শিল্পেক ইঞ্জিন কোনো টেনশ্যন নাই ঠিক আছে এখন ডিস্কভাৰ যোনটো টপ মডেলটো ডিজিটেল মিটাৰ 110cc হয় এইটো তেলৰ চাৰ্ভিছ ভাল পাব এইটো কালাৰ চালাৰ ধুনীয়া আছে এইটো ৰেটটো আহি যাব আপোনাৰ 56 আহি যাব এইটো শিল্পেক ইঞ্জিন হৈ আছে শিল্পেক হৈ আছে ন অঁ ইয়াতো আমি ডিস্কাউণ্ট দি দিম আচ্ছা ঠিক আছে